নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো শিম চিংড়ির পাতুরি। কিভাবে বানাই চলুন দেখে নেবেন আমার সঙ্গে ভিডিওটি। এখানে আমি 2 টেবিল স্পুন পোস্ত নিয়েছি, আর 2 চা চামচ কালো সর্ষে, আর 2 চা চামচ সাদা সর্ষে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর এখানে বেশ খানিকটা শিম এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের চিংড়ি মাছ সবজি পছন্দ মতো দেবেন। এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নেব। আমি মিক্সিতে বেটেছি, আপনারা শিলেও বাটতে পারেন। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি মিক্সিতে বেটে নিয়েছি, আমি শিম যে সরু সরু করে কেটে রেখেছি তার মধ্যে চিংড়ি মাছটা দিয়েছি, দিয়ে এবারে যে পেস্ট বানিয়েছি সেই পেস্টের মধ্যে দিয়ে দেব। এখানে স্বাদ মতো লবণ দেব। আর এখানে হলুদ গুঁড়ো দেব 2 চামচ। আর এখানে সর্ষের তেল তো মাস্ট, যেহেতু পাতুরি একটু বেশি করেই দিতে হবে। আমি এখানে 5 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়েছি। পাতুরিতে তেলটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। আপনারা তো শিম পাতুরি, চিংড়ি পাতুরি অনেক খেয়েছেন, কিন্তু এই শিম চিংড়ি পাতুরি যদি না খেয়ে থাকেন তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। আমি তেলটা দিয়ে সমস্ত মাছ সবজিটা দিয়ে শিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এখানে কোনো রকম জল দেব না। এখানে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, এখানে কলা পাতা নিয়েছি, পাতুরি মানে কলা পাতা। কলা পাতাটা একটু গরম সেঁকে নিলে মচমচে হয়ে ভেঙে যায় না, দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কলা পাতাটা এইভাবে পেতে দেবো। ওর ওপরেই যে কলা পাতাটা পেতেছি তার ওপরে আমরা যে শিম চিংড়ি আর সর্ষের পেস্ট দিয়েছিলাম সেটা এর মধ্যে আস্তে করে দিয়ে দেবো। এই মিক্সচারটা কলা পাতার ওপরেই থাকবে। এখানে আমরা বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, 3 থেকে 4টে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, পাতুরিতে ঝাল একটু হলে খেতে বেশি ভালো লাগে। আর এখানে 1 মুঠো ধনে পাতা কুচি দিয়েছি, দিয়ে ওপর থেকে আর 1টা কলা পাতা চাপিয়ে দিয়েছি। এইভাবে কলা পাতা দিয়ে করলে কলা পাতার যেটা সুন্দর ফ্লেভার খুব ভালো লাগে। এইভাবে কলা পাতা দিয়ে আমরা 1টা ঢাকনা দিয়ে গ্যাসটা একদম স্লোতে রেখে দেবো। গ্যাস স্লো ফ্লেমে থাকবে, 15 মিনিট মতো থাকবে। তারপরে একটু মাঝখানে আলগা করে একটু দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কি না। এই রান্নাটা একদম স্লো ফ্লেমেই করতে হবে, দিয়ে আমরা আবারও চেক করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি নিয়ে আসব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।